कुमकुम अर्पित करने के पश्चात रक्त चंदन मया दत्तम गृहाणो चंदनम गंध संयुतम भगवते श्री राज राजेश्वर के नमः महाकाली महालक्ष्मी कुमोभेना अक्षताश्चाति शोभना ममैषा देवी दानेना। कौन कारखाना काज करो? हमरा न्यू मेटल के सेंटर प्लांट কাজ করি। আমাদের প্রচণ্ড অসুবিধা হয় হ্যামারিং করতে, একটু যদি ছিটকে গায়ে হাতে পায়ে পুরো ফসকা হয়ে যায়, পায়ে গলাতে কোনো সেফটি নাই, জুতো তো নাই, হেলমেট তো নাই, কোনো ডাস্টার আপাতত কোনো ডাস্টার নেক্সট গার্ড চশমা কিছু দেওয়া হয়নি। আমরা নিজেরা পকেট দিয়ে পকেট থেকে কিনে আমরা ইউজ করে সেটা কাজ করি, নিজের নিজেদের সেফটি আমরা নিজেরাই করি, এখনও পর্যন্ত কোনো সেফটি ইউজ দেয়নি। বেতন কি ঠিক মাসে মাসে পাও তোমরা? বেতন তো কোনো ডেট বলে কোনো ফিক্স নেই, কোনো মাসে 22 তারিখ, কোনো মাসে 1 মাসের পেমেন্ট, কোনো মাসে 20 তারিখ এবং কোনো পেমেন্ট, কোনো ফিক্স ডেট নেই পেমেন্ট। মানে তোমরা জানো না যে আমরা এই মাসের বেতনটা পরের মাসের প্রথমেই পাবো কি তার পরের মাসে পাবো না? না, এটা কোনো ডেট নেই। আমি সেন্টার প্ল্যানে আমরা কাজ করি, সেখানে কোনো সেফটি নাই, হ্যাঁ, না আছে ডাস্টার, না আছে জুতো, না আছে। কি সমস্যা হয় কাজ করতে গিয়ে? ধুলো ধুলো বালি আগুন ডাস, এই সমস্যা হয় আমাদের। কোনো কিছু সুরক্ষা আছে তোমাদের? না। এই যে নিউ মেটালে কারখানায় অনেক শ্রমিক রয়েছে, তারা পিএফ পায় না, ইএসআই পায় না, এই বিষয়ে আপনি কিছু জানেন? হ্যাঁ, ধরুন এখানে কিছু কন্ট্রাক্টর লেবার আছে, তারা অনেক লেবার আছে যে এখন অব্দি তারা কিছুই পায় না, ইএসআই পিএফ পিএসসি কোনো কিছুই পায় না। আমি নিজেও একজন একটা কন্ট্রাক্টরের সুপারভাইজার প্লাস ইউনিয়নেরও দেখাশোনা করি, আমি নিজেও এখনও ইএসআই পিএফ পাই না। কত শ্রমিক রয়েছে এরকম পিএফ ইএসআই পাচ্ছে না? প্রায় 100। এরা কি পিএসসি হাতে পায়? না, কোনো কিছুই পায় না। আপনারা জানিয়েছেন কোথাও? আমরা অনেকবার ম্যানেজমেন্টকে জানিয়েছি, প্লাস আমরা 3-4 বার লেবার কমিশনারও চিঠি দিয়েছি, তার কপিও আছে আমার কাছে, এক কপি, আরও 2-3 কপি আছে, এই কপিও আমরা লেবার কমিশনারে জানিয়েছি। এরপর ধরুন আমরা তো সরকারের নির্দেশ কোনো লক আউট করা যাবে না বা গেটে কোনো পর, ওই জন্য আমরা কিছু করতে পারছি না যতক্ষণ না সরকার কোনো একটা ডিসিশন না। কি নাম আপনার? আমার নাম মানব। বহিরাগত শ্রমিকদের কি নেওয়া হচ্ছে এখন, নেওয়া চলছে এখন কোম্পানিতে ডাইরেক্ট? যে দক্ষ লেবার, স্কিল লেবার, টোটালটাই কোম্পানি ডাইরেক্ট বাইরে থেকে রিক্রুট করছে। এখানকার লোকাল শ্রমিকদের, দক্ষ শ্রমিকদের মানে যোগ্যতা সত্ত্বেও কোনো এখানে সুযোগ দেয় না। এখানে অনেক তো দক্ষ ছেলে আছে যে তারা বাইরে কাজ করছে, কিন্তু এই নিউ মেটালিক কোম্পানি কোনো লোকাল শ্রমিককে নেয় না, দক্ষ শ্রমিক মানে স্কিল লেবার নেয় না, বলে যে এরা এখানে লোকাল ছেলেকে না, টোটালটা এরা বাইরে থেকে বহিরাগত লোক কোম্পানিতে ডাইরেক্ট। লোকাল ছেলেদের মানে দক্ষ মানে কি বলবো মানে দক্ষ থাকলেও মানে তার স্কিল থাকলেও এখানে সুযোগ দেয়। আপনারা এ নিয়ে উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? আমরা জানিয়েছি অনেকবার, অনেকবার জানিয়েছি, এটাই আমাদের দুর্ভাগ্য। আপনারা কোন কারখানায় কাজ করেন? নিমটলি কারখানায় আমরা বিগত 10 বছর ধরে কাজ করছি। তো কারখানায় আপনারা পিএফ ইএসআই? পিএফ ইএসআই বোনাস এগুলো কিছু পায় না, এবং আমাদের পেমেন্টটা খুব কম। যেহেতু একটা পার্মানেন্ট লেবারে 384 টাকা যেখানে বেতন আছে, সেখানে আমাদের আছে 290 টাকা। তো সেখানে আপনারা পে স্লিপ হাতে পান? না, কোনো কিছুই পায় না। আপনারা এই যে সুযোগ সুবিধা পাচ্ছেন না কোথাও জানিয়েছেন? হ্যাঁ, অনেকবার জানিয়েছি। কোথায় জানিয়েছেন? প্রেসিডেন্টকে জানিয়েছি, এনডিটিওসি প্লাস লেবার কমিশনকে জানানো হয়েছে, একবার নয় বেশ কয়েকবার জানানো হয়েছে, সেন্টারে কপি আছে আমার কাছে। কি বলেছেন ওনারা, কিছু বলেছেন? না, এখনো পর্যন্ত কিছু ইয়ে হয়নি, জানা যায়নি ওদের তোমাদের মন্তব্য কি। কি নাম আপনার? আমার নাম বিনয় অধিকারী। কত শ্রমিক রয়েছেন আপনারা? যেরকম প্রায় 100 জন, 100 জনের কাছাকাছি।